2021 পূজো পরিক্রমায় সিসিএন টিভি পৌঁছে গেলাম আমরা কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাবে। এইবারের থিম মহামায়ার সিংহ দালান। বছর তিনেক আগে পুরনো জমিদার বাড়ির পূজোর খবর নিতে কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাবে সভ্যরা পৌঁছে গেছিল বর্ধমানের বৈশী গ্রামের বড় গোস্বামী বাড়িতে। এই বাড়িতে সারা বছর কোনো লোক থাকে না, শুধু একজন পুরোহিত ও একজন দারোয়ান ও একজন কেয়ারটেকার সারা বছর এই বাড়িতে থাকেন। পুজোর সময় বড় গোস্বামী বাড়ির বংশধররা এই বাড়িতে এসে দুর্গোৎসব পালন করেন। সেই আদলেই এবারের পুজো মহামায়ার সিংহ দালান। বর্ধমানের এই বনেদি বাড়িতে বহু বছর ধরে দুর্গাপুজো হয়ে আসছে। এই বাড়ির বিশেষ বৈশিষ্ট্য হলো মূল দুয়ার থেকে মন্দির অবধি সাতটি পাথরে সিংহ বিরাজমান, যারা সাতটি সাংকেতিককে বহন করছে, তাই এটি সিংহ বাড়ি বলেই পরিচিত। কিন্তু এই বনেদি বাড়ি আজ ভগ্নপ্রায়। বৈষ্ণব এবং শৈব ধারার পাশাপাশি এখানে শাক্ত মতের আড়ম্বরও লক্ষ্য করা যায়। প্রতিদিন মা মহামায়ার নিত্য পূজার সাথে সাথে ধুমধাম করে পালিত হয় দুর্গ উৎসব। কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাবের এইবারের সেই থিমকেই তুলে এনেছে সকলের সামনে। আমরা আমাদের দর্শকদের সামনে তুলে ধরলাম সেই থিম মহামায়ার সিংহ দালান।